আসসালামু আলাইকুম, আমি মুক্তা। মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি নাস্তা খাওয়ার পর থেকে। আসলে নাস্তাটা করে তারপরে হচ্ছে ছোটো ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে অলরেডি চলে এসেছি, আর তারপর থেকে হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর এই তো এখানে হচ্ছে বেড়াতে যাওয়ার পরে যে কাপড়গুলো জমেছিল সেগুলো বাসায় এসে ক্লিন করে এখন হচ্ছে একটা একটা করে আয়রন করে নিচ্ছি। আর প্রতিবার এই কাজটা হচ্ছে আমার হাজব্যান্ডই করে, আসলে উনি বাইরে থেকে আয়রনগুলো করায় নিয়ে আসে। আর এবার যেহেতু সম্ভব হয়নি তো সেই জন্য ভাবলাম তো কাপড়গুলো আয়রন করে তারপরে হলে সুন্দর করে যার যার ড্রয়ারে তুলে রাখি। বেড়াতে যাওয়ার সময় তো খুবই আনন্দ সহকারে যাওয়া হয়, আর আসার পরে হচ্ছে যে কাজগুলো করতে হয় সেটা হচ্ছে নিজের কাছে একটা প্যারাদায়ক মনে হয়। তো যাই হোক, আমি এখানে আমার হাজব্যান্ডের ড্রেস এমনকি আমার আর বাচ্চাদের ড্রেসগুলো সব আয়রন করে নিচ্ছিলাম। আর এই সব ড্রেস যেহেতু সব সময় পরা হয় না, আর কোথাও বেড়াতে গেলে কিংবা ঘুরতে গেলেই হয়তো বা পরা হয়, আর সেই জন্য এই ড্রেসগুলো সুন্দর করে আয়রন করে রেখে দিলে পরবর্তীতে আবার কোথাও গেলে তখন একটা মানে ভালো ফিল হয় নিজের কাছেও কাপড়গুলো পরতে। আর প্রতিটা কাজ ধৈর্যের সাথে আমি করে নিচ্ছিলাম। আর মাথায় আছে যে দুপুরের রান্নাটাও করতে হবে, সেই জন্য খুবই দ্রুত গতিতে করার চেষ্টা করছিলাম কাজগুলো। তবে এই কাজগুলো করে তারপরে হচ্ছে যেহেতু আমি দুপুরের রান্নাটা করব, আর ছোট ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে এসেছি তখন কিছু আম তারপরে হচ্ছে পেঁয়াজ মানে দরকারি যা জিনিসপত্র সেগুলো নিয়ে এসেছি সেগুলো বের করে নিই। আসলে এই কাপড়গুলো বারান্দাতে ছিল, তো প্রথমে ভাবলাম এই কাজটা না করে নিলে আসলে একটা আলসেমি ভাব চলে আসে, তো সেই ভাবটা কাটানোর জন্যই হচ্ছে এই কাজটা প্রথমে করা। আর এই তো আমি আমারগুলো এমনকি হাজব্যান্ডের বাচ্চাদের সবগুলো একটা একটা করে আয়রন কমপ্লিট করে নিয়েছি, আর এই তো যার যার ড্রয়ারেও এখন রেখে দিচ্ছি। তবে ছোট ছেলে বাসায় এসে কিছুটা হালকা আবার নাস্তাও করে নিয়েছে, আর ও নাস্তা করে অলরেডি ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিচ্ছে। আর এই ফাঁকে আমি আমার কাজগুলো সব করে তারপরে হচ্ছে আবার বড় ছেলেকেও স্কুলে পাঠানোর প্রস্তুতি নেব। একটা মায়ের যে কতটা দায়িত্ব থাকে সেটা মাত্র একজন মাই বুঝতে পারে, তো এখন যেহেতু মা হয়েছি তো সেই সূত্রে আমিও আমার মানে দায়িত্ব এমনকি কর্তব্যগুলো বুঝতে পারছি। যতদিন আমি আমার মায়ের কাছে ছিলাম ঠিক ততদিনই মানে কোনো কিছুই বোঝার আগেই মানে চাওয়ার আগেই সব কিছু হাজির থাকতো সেটা বুঝতে পারিনি। আর এখন যেহেতু আমি নিজে মা হয়েছি ঠিক সেই গুরুত্বটা যে কতটুকু সেটাই বুঝতে পারছি। আর এই তো আমগুলো বের করে নিয়েছি, আর পেঁয়াজটাও পেঁয়াজের জায়গা মতো রেখে কিছুটা আম কেটে নিয়েছি। আর এখন আমি আর আমার বড় ছেলে মিলে আমগুলো খেয়ে তারপরে হচ্ছে আমি দুপুরের রান্নাটাও করে নেব। আর বড় ছেলের জন্য কিছুটা নুডলস রান্না করে দিয়েছি, ও হচ্ছে টিফিনে নিয়ে যাবে। আসলে আমার এখানে আজকে এতটা পরিমাণ লোডশেডিংয়ের সমস্যা হচ্ছে, কিছু কিছু অংশ আমি সেই জন্য স্কিপ করে যাচ্ছি, কারণ যখনই ক্যামেরাটা অন করছি কারেন্ট থাকছে না বলে ভিডিওটা অতটা সুন্দর আসছে না, বিধায় আমি ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারছি না। তো সেই জন্য কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এই তো আমি দুপুরের রান্নাটাও অলরেডি দুই চোলাতে দুইটা বসিয়ে দিয়েছি, আর ভাত মাছ ভাজা এগুলো করে নিয়েছি, আর বাকি এই দুইটা রান্নাই আছে। তো এর মাঝেও কারেন্টটা চলে যায়, তো তারপরে আর ভিডিওটা আর শ্যুট করতে পারিনি। তো এরপর
পরবর্তীতে যখন রান্নাগুলো কমপ্লিট হয়েছে তো তখনই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তবে এরপর কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে, ছেলেও স্কুলে গিয়েছে, ওকে স্কুলে পাঠানোর পর দুপুরের খাওয়া দাওয়াটাও আমরা কমপ্লিট করে নিয়েছি, আর বিকালবেলা হচ্ছে কিছুটা জাম নিয়ে এসেছে, সেগুলোই মাখিয়ে খাবো বলে তৈরি করে নিচ্ছি। আর জাম ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর কাসুন্দি দিয়ে মাখানো হলে তো কোনো কথাই নেই, তবে কাসুন্দি, লবণ, তারপরে মানে মরিচ এগুলো দিলে ভালো লাগে। তো প্রথমে যখন মাখিয়েছি তখন ছেলে বলছে যে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, সেই জন্য একটু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে এবার দুই মা ছেলে খেয়ে নেব। আর এই জাম ভর্তাটা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন, আমাদের তো খুবই ভালো লাগে। আর এই তো জাম ভর্তাটা খেয়ে এরপরে সব কিছু পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে রেখে টেবিলটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আর টেবিলটা গোছানো থাকলে আমার কাছে অনেকটা ভালো লাগে, আর হুটহাট যদি কোনো গেস্ট চলে আসে বাসায় তো যদি সব কিছু এলোমেলো কিংবা অগোছালো থাকে নিজের কাছেও একটু মানে ভালো লাগে না, আর কেমন যেন একটা অস্বস্তিকর ফিল হয়। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি সব কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখার। আর এইগুলো গোছাতে গোছাতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, এরপর সন্ধ্যার সময় বাচ্চারা পড়তে বসবে, তো ওদেরকে পড়ালেখা করার আগে হালকা একটা নাস্তা দিয়ে দিচ্ছি, ওরা এই নাস্তাটা খেয়ে তারপরে হচ্ছে রাতে পড়ালেখা করবে। আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।